মাহিকে লিপস্টিক লাইট করতে বলে সে পিঙ্ক কালারের লিপস্টিক ছাড়তেই পারে না। তার সাথে প্রথম দুই শুটিংয়ে একটা কুকুর নিয়ে আসছে, সে কুকুরের চারটা ডিম সিদ্ধ লাগে রোজ, তার একটা আলাদা সহকারী থাকে, তার কনভিন্সও আমাকে বেয়ার করতে হবে। এগুলো কী ধরনের ফাজলামো? আমি কি ছবি বানাতে আসছি না কি কুকুর পালতে আসছি বলেন তো? এই ছবিটা করার সময় মাহি কোনো অ্যাকচুয়াল ছাড় দেয়নি, পূর্ণ রেমুনারেশন দিয়ে তাকে আনা হয়েছে, তাকে আমি হাফ অ্যাডভান্স করেছিলাম। পরের দিনের শুটিংয়ে ডাকার সময় সে মানিককে স্ট্রেট বলে, স্যার আমার একটা জমি রেজিস্ট্রি করতে হবে, কার সাথে কী মিলাচ্ছেন, কোথায় চঞ্চল চৌধুরী আর কোথাও রওশন আর মাহি। আগামী 19 আগস্ট মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র আশীর্বাদ। এই সিনেমার প্রযোজক এবং পরিচালক এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির মধ্যে এক ধরনের বৈরিতা আমরা দেখতে পেলাম। আজকে এই বিষয়ে কথা বলার জন্য ইত্তেফাক ডিজিটাল পর্দা আমাদের সাথে আছে আশীর্বাদ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস। কি নিয়ে সমস্যাটা শুরু হলো, শুধুমাত্র নারিকেল তেল নিয়েই কি বিষয়টা শুরু হলো কিনা? আসলে সমস্যাটা কি নিয়ে শুরু হয়েছে এটা আমি নিজেও কিন্তু জানি না। আমি পরবর্তীতে যেটা অনুধাবন করতে পারলাম নায়িকার কথায়, নারিকেল তেল বিষয়টা আসছে। আর যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন আমি স্পটে, মানে ওই জায়গাটাতে আমি ছিলাম না। আমার প্রোডাকশন বয় এসে পরে কান্নাকাটি করছিল যে ম্যাডাম আমাকে বেরিয়ে যেতে বলেছে এটা সেটা, তখন আমি জানতে পেরেছি। তা আমি তো ওর কথায়, ও যখন মানিককে খুব ফোর্স করতেছিলো, তা আমি তো ছেলেটাকেও বাদ দিয়ে দিয়েছি। কেন যে আমার পরে ক্রুদ্ধ আমি আসলে নিজেও বলতে পারি না, হয়তো বা মহিলা প্রোডিউসার মাহির পছন্দ না। আসলে আমি রওশনকে, মানে আমার ছবিতে কাস্ট করেছি, ওর ছবি আমি আগে পরে দেখিনি। একটা ছবি মনে হয় রক্ত ছিল, আর একটা সাইড নায়ক ছিল দেবের সাথে। আমার ছবিতে কাজ করার পরে আমাদের প্রযোজক ইকবাল ওকে দুইটা ছবি দিয়েছিল। তো এতটুকু টাইমের মধ্যে নিজেকে এতটা ফেমাস ভাবার কিছু নাই। আমি যখন ওকে গ্রামে নিয়ে গেছি ওকে কেউ চিনেই না। আমাদের নায়কের স্পাইক চুলের দরকার নাই, আমাদের এখানে অভিনয়টা লাগবে। তারা এটা বুঝতে পারে নাই এবং বুঝতে চেষ্টা করছিল না, এটা নিয়েও অনেক ঝামেলা করেছে। যেমন মাহিকে লিপস্টিক লাইট করতে বলে সে পিঙ্ক কালারের লিপস্টিক ছাড়তেই পারে না। আমার চরিত্রে মনে করেন লিপস্টিকের কোনো কাজ নাই, নিষেধ করলে শুনে না। আমি বলি নাই, হয়তো প্রযোজক পরিচালককে দিয়ে বলিয়েছি, না স্যার আমাকে গ্ল্যামারাস না লাগলে, আমাকে কেমন দেখাচ্ছে, খ্যাতের মতো দেখাচ্ছে। মানে ওর একটা আলাদা একটা বাউটি, মানে একটা ন্যাকামো টাইপস একটা, মানে যে অ্যাটিটিউড আসছে, মানে খুবই মানে সিলি লাগছে। ওকে যদি বলে যে তোমাকে মুখে কালি মাখতে হবে, এটা তার অভিনয়, এখানে গ্লামারের ব্যাপারটা তো না। তা গোলাপি লিপস্টিক ওর ঠোঁট থেকে সরাতে পারি না। চোখের কাজলটা 70-এর দশকের সাথে মিলায় একটু বলেছিলাম যে একটু টেনে দিতে, খ্যাত লাগে, ঠিক আছে। তো এবার আপনারা বুঝে নেন তাহলে কী বলবো। তা যাই হোক, ওকে কখনো ফোর্স করি নাই আমরা। তারপরে রওশন তার শার্ট নিয়ে ঝামেলা করতেছিল, যেমন ধরেন একটা শার্ট পরে মুক্তিযুদ্ধে গেছে, মুক্তিযুদ্ধে কি শার্টের দোকান পাওয়া যেত বলেন? সে ওখানে 3-4টা শার্ট চায়, আমাকে এক শার্টে দেখাচ্ছেন, এক শার্টে দেখাচ্ছেন। আচ্ছা, আসলে আমার নায়ক নায়িকা চুজ করাটা একটু মনে হয় ইয়ে হয়ে গেছে। আবার মাহি দেখলাম একটা কথায় বলেছে যে প্রযোজক কি ইম্পর্টেন্ট নাকি? ইম্পর্টেন্ট তো ডিরেক্টর। কয়েকটা অভিযোগ যেমন মাহি করেছে আমরা দেখলাম, সে দাওয়াত দেওয়া হয়নি, ইভেন কবে সিনেমাটা রিলিজ পাবে সেটাও সে জানতো না, এই বিষয়গুলো কি বলবেন? প্রেস কনফারেন্সে তাকে দাওয়াত দেওয়া হয়নি, ঘটনা সত্য। কারণ কি, মাহির ভাষ্য, মাহি ফোন নিজে দিয়েছিল, মাহি মানিকের পোস্ট দেখে ফোন দিয়েছে, স্যার এটা কি হলো, আপনি কেন ওই পোস্টারটা শেয়ার দিলেন, আমাদের না যাও পাখি আগে করার কথা ছিল, এটুকু নাকি মানিককে বলেছে। তা ওর ক্ষোভ হচ্ছে, যাও পাখি আগে রিলিজ না করে এটা কেন করলাম। ডিসাইড করলাম যে ওরা যখন আমাদের ছবিটাকে মূল্যায়নই করছে না, তা আমাদের তো নিজস্ব জায়গায় নিজেদের একটা গ্রহণযোগ্যতা আছে, হোক না ব্যতিক্রমী একটা প্রচারণা, নায়ক নায়িকা আসতে চাচ্ছে না, আমরা কেন তাকে ইনসিস্ট করব। এখন আমি প্রযোজক, সে পরিচালক, এই দুই দিনের ছক, মানে নায়ক যে আছে, মানে যে রওশন, একে রিকোয়েস্ট করব। অনুদানের সিনেমা এখানে 10 টাকার যারা আর্টিস্ট তারা 1 টাকা দিয়ে করেছে, এই বিষয়গুলো? হ্যাঁ, এটাতে আমি বলি, এই ছবিটা করার সময় মাহি কোনো অ্যাকচুয়াল ছাড় দেয়নি। আমি তার রেমুনারেশনের ব্যাপারে সে যদি বলে, তাকে পূর্ণ রেমুনারেশন দিয়ে তাকে আনা হয়েছে। একদিনের শুটিংয়ে তাকে আমি হাফ অ্যাডভান্স করেছিলাম, পরের দিনের শুটিংয়ে ডাকার সময় সে মানিককে স্ট্রেট বলে, স্যার আমার একটা জমি রেজিস্ট্রি করতে হবে, সেই মেসেজটা আমার কাছে এখনও আছে, আপনি প্লিজ আপুকে বলেন আমার টাকাটা পুরো দিয়ে দিতে, নাহলে আমি শুটিং করতে যেতে পারবো না। তখন আমি আমার অন্য দিক থেকে আমি টাকাটা তুলে তাকে ফুল পেমেন্ট করি। ফুল পেমেন্ট করার পরে সে শুটিং সেটে আসে। সে অনুদানের ছবিতে তো ছাড় দেয়নি, আরও জুলুম করছে। তার সাথে প্রথম দুই শুটিংয়ে একটা কুকুর নিয়ে আসছে, সে কুকুরের 4টা ডিম সিদ্ধ লাগে রোজ, তার একটা আলাদা সহকারী থাকে, তার কনভিন্সও আমাকে বেয়ার করতে হবে। এগুলো কী ধরনের ফাজলামো? আমি কি ছবি বানাতে আসছি না কি কুকুর পালতে আসছি বলেন তো? আর একটা বিষয় সে বলেছে যে প্রথম থেকেই এই সিনেমাটা নিয়ে সে একটু বিরক্ত, কারণ হচ্ছে যখন সিনেমার সাইনিং হয় তখন আপনি ছবি ফিক্স করে দিয়েছিলেন, যেখানে আপনি আছেন শুধু সেই ছবিটাই নিউজ হবে।
তো যখন ছবি তুলতে আসে তখন রোশন মাহি দুজনে আসে, দুজনকে একসাথে সাইনিং করাই। ওদেরকে আমি কখনোই এই ধরনের কথা বলি নাই, এটা একটা মিথ্যা গুজব এবং ভ্রান্ত কথা। আমি ওদেরকে শুধু বলেছিলাম যে তোমরা ছবিটা আমার সাথে ছবিও না, আমি বলছি তোমাদের দুইজনের যে ছবিগুলো তোমরা তুলেছো এগুলো মানে যখন দিবে সংবাদ মিডিয়া মানে আমাদের ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া যারা আছেন ওনারা যেন সেভাবে দেখতে পারে সেভাবে দিও। একটা গুজব উঠছে উনি সেলফি তুলতে চায়, আমার মিডিয়াতে মাহির সাথে আমার নাম লিখে এমন কিছু হয়ে যায়নি মাহি। হ্যাঁ, আমাকে যদি বলতো যে শাবনুরের সাথে একটা ছবি তুলতে হবে আমি দৌড়ায় আসতাম, ববিতা ম্যাডামের সাথে একটা ছবি তুলতে হবে আমি দৌড়ায় আসতাম, বাট মাহি ও আমার ছবির আর্টিস্ট হিসাবে ঠিক আছে ছবি তোলার জন্য না। একজন সাংবাদিক সেদিন আমাকে সংবাদ সম্মেলনে চঞ্চল ভাইয়ের কথাটা আমাকে আস্ক করেছে। চঞ্চল ভাই আমার খুব ফেভারিট একটা আর্টিস্ট, আমি ওনার কোনো কিছু মিস করি না, আমার ভালো লাগে ওনাকে। তো আমি তখন বললাম যে আপনি কার সাথে কী মিলাচ্ছেন, কোথায় চঞ্চল চৌধুরী আর কোথাও রোশন আর মাহি, এনারা স্ট্যাডি করে আসছে চঞ্চল ভাইদের মতো আর্টিস্টরা, এনারা মঞ্চ করেছে, থিয়েটার করেছে, এনারা অনেক হাই থটের অভিনেতা। আপনার সিনেমা আসছে সামনে, আমরা অবশ্যই সেটা চাচ্ছি সফল হোক, আপনি কতটা আশাবাদী 19 আগস্ট মুক্তি পেতে যাচ্ছে আশীর্বাদ? আমরা তো অবশ্যই আশাবাদী, খুব খুব আশাবাদী, এবং আমি অবশ্যই চাইবো এবং আমার টিমের সবার পক্ষ থেকে আমি বলছি যে আপনারা অবশ্যই সিনেমা হলে আসবেন। এই নায়ক নায়িকার হ্যাসেল নিয়ে যা হয়েছে এটার জন্য আসলে আমি মাফ চেয়ে নিচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে এইভাবে আমার সিনেমার ঘোষণা দেওয়ার আগে মানে রিলিজের ঘোষণা দেওয়ার আগে এরকম একটা অপ্রস্তুতকর পরিস্থিতি সৃষ্টি হবে, কী করবো বলেন, সবাই তো আর পরিবেশ বুঝে না। তো যাই হোক, আমি ওদের পক্ষ থেকেও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা সিনেমা হলে আসবেন। মাহি বলেছে যে আপনার যে বিহাইন্ড দ্য সিন নেওয়া হয়েছে এটা মোবাইল দিয়ে করা হয়েছে এবং পোস্টার করা হয়েছে মোবাইল দিয়ে এডিট করে। আমার সিনেমায় কোনো বিহাইন্ড দ্য সিন করা হয়নি, আমাদের বিহাইন্ড দ্য সিন টুকটাক যেটুকু করা হয়েছিল ওটা আমাদের ক্যামেরাম্যানই করেছে লিটন সাহেব। পোস্টারের ব্যাপার মাহিয়া মাহির মনে হয় মোবাইলে পোস্টার করার অভিজ্ঞতা অনেক বেশি, এই অভিজ্ঞতা আমার নাই। আমার পোস্টারের ডিজাইনার হচ্ছে সায়েম। মাহির বিষয় নিয়ে বলতে চাই যে প্রতিটা ছবিতেই কি ওর অবজেকশন থাকে আমি দেখি নাই, কিন্তু আমি আগেও শুনেছি কোন একটা প্রোডিউসারের ছবিতে সে কস্টিউমের জন্য পয়সা নিয়েছে কিন্তু সে কস্টিউম সে বানায় নাই, সে আগের ছবির কস্টিউম ছেঁড়া কস্টিউম সেই কস্টিউম দিয়ে অভিনয় করেছে, প্রডিউসার তার কাছে টাকা দাবি করেছে। তারপরে আরেক ছবিতে শুনেছি সে মামপানি দিয়ে গোসল করেছে। তারপরে অজস্র কাহিনী, মাহি কাহিনীর অন্ত নেই, আমার ছবিটাকে নিয়েও কাহিনী বানিয়ে দিলো।